আবার স্বাগত আজকেও একটা অতিব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা আলোচনা করব আমি জানি না আপনাদের মধ্যে কতজন ফিটাল মেডিসিন বলে কথাটা শুনেছেন বা জানেন ফিটাল মেডিসিন হচ্ছে obstetrics and gynecology মানে स्त्री রোগের একটা বিশেষ শাখা যেখানে গর্ভস্থ গুণের স্বাস্থ্য পরীক্ষা একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় এবং এই সায়েন্সের সাহায্যে এই ফিটাল মেডিসিন সায়েন্সের সাহায্যে সেটা করা হয়ে থাকে এবং যারা এই কাজটা করেন তাদের ফিটাল মেডিসিন এক্সপার্ট অথবা সাব সাবস্পেশালিস্ট বলা হয় বিশ্বের যে গুরুত্বপূর্ণ বড় বড় ডেভেলপড কান্ট্রিজগুলো আছে তারা এর ইম্পর্টেন্সটা অনেক দিন আগে বুঝতে পেরেছিলেন এবং এই সায়েন্সটা অ্যাপ্লাই করে তারা কিন্তু প্রচুর বেনিফিট পেয়েছেন আমাদের দেশে কিন্তু টিল রিসেন্টলিও এই ব্যাপারে অ্যাওয়ারনেসটা একটু কম ছিল যদিও আস্তে আস্তে মানুষ এই বিষয়ের ব্যাপারটা জানছেন আপনার গর্ভস্থ সন্তান সুস্থ তো যখনই কোনো প্রেগনেন্সি মনে আসে কারোর পেটের মধ্যে কোনো বাচ্চা আসে তখনই বাবা মা এবং পরিবারের সকলের মধ্যে মনে অবভিয়াসলি মনে আসতেই পারে যে আমার যে পেটের মধ্যে যে বাচ্চাটা মায়ের পেটের মধ্যে যে বাচ্চাটা থাকছে সেই বাচ্চাটা সব দিক থেকে সুস্থত এই গর্ভস্থ গুণের স্বাস্থ্য পরীক্ষা যে সায়েন্সটা তারই নাম হচ্ছে ফিটাল মেডিসিন আজকালকার দিনে সবাইয়েরই একটা দুটো করেই বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা হয় ফ্যামিলিগুলো কিন্তু ছোট ছোট হয়ে যাচ্ছে এবং মায়ের এজ ইন ফার্স্ট প্রেগন্যান্সিও কিন্তু বেড়ে যাচ্ছে সুতরাং যে বাচ্চাটা পৃথিবীতে আসছে সে সব দিক থেকে সুস্থ কিনা সেটা কিন্তু বাচ্চা জন্মের আগেই পরীক্ষা করে নিতে হবে এবং গর্ভস্থ ভুনের এই স্বাস্থ্য পরীক্ষা অরফিটাল মাস্টার হেলথ চেক আপ অ্যান্ড ফিটাল মাস্টারেল চেক আপ কী এবং কেন সেই ব্যাপারে আমি ডক্টর প্রদীপ গোস্বামী ফিটোম্যাট ওয়েলনেসের ডিরেক্টর কনসালটেন্ট অবস্টেডিশিয়ান অ্যান্ড গায়নোকোলজিস্ট এই ব্যাপারে কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোকপাত করব। প্রতি একশো জন আনবোর্ন চাইল্ড বা যে মহিলারা প্রেগনেন্ট হয়েছেন তাদের বাচ্চাদের ক্ষেত্রে আপ টু চার থেকে পাঁচজনের ক্ষেত্রে কিন্তু একটা কনজেনিটাল অ্যাব বা ডিফর্মিটি জন্মগত ত্রুটি বা রোগ থাকতে পারে একশো জনের মধ্যে আপ টু চার পাঁচ পার্সেন্ট মানে ফোর টু ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এছাড়াও ছোটোখাটো সমস্যা আরও বেশি পরিমাণে থাকতে পারে নাও আজকালকার দিনে টেকনোলজি এমনই একটা জায়গাতে পৌঁছেছে গর্ভস্থ ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষা করে কিন্তু প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যাগুলোকে ডিটেক্ট করা যায় এখন সমস্যাগুলো দু ধরনের হতে পারে একটা হচ্ছে শারীরিক সমস্যা বা জন্মগত ত্রুটি যেমন ধরুন হার্ট লাং ব্রেন কিডনি হাত পা মুখ এগুলোর যেমন সমস্যা হতে পারে আবার লং টাইম হেলথ ইস্যু মানে তার বুদ্ধি বিকাশ ইন্টেলিজেন্স সব কিছুই কিন্তু জেনেটিক হেলথ বা ক্রোমোজোম বা জিনের সমস্যার সঙ্গে যুক্ত থাকতে পারে কখনো কখনো এই দুটো প্রবলেম মানে শারীরিক ত্রুটি বা জিনগত সমস্যা যার ম্যানিফেস্টেশনটা বেশিরভাগ ক্ষেত্রেই লাইফস্টাইল বা কীভাবে সে জীবনযাপন করবে ভবিষ্যতে তার ইন্টেলিজেন্স কতটা হবে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিনা নিজেকে নিজে দেখাশোনা করতে পারবে কিনা এই জিনিসগুলোর সঙ্গে যুক্ত থাকতে পারে আইসোলেটেড যেরকম একটা হার্টের ত্রুটি থাকতে পারে বা ব্রেনের ত্রুটি থাকতে পারে সেরকম কিন্তু কম্বিনেশনে একটা শারীরিক সমস্যার সঙ্গে জেনেটিক ত্রুটিও থাকতে পারে এবার আজকালকার দিনে বাচ্চা মায়ের পেটে থাকাকালীন অবস্থাতেই আলট্রাসাউন্ড কিছু রক্তের পরীক্ষা এবং দরকার হলে পেট থেকে ভ্রূণের ডিএনএ বা ক্রোমোজোম বার করে নিয়ে তার ডায়াগনোসিস করে কোনো সমস্যা আছে কি না সেটা বোঝা যেতে পারে এই সায়েন্সটাই হচ্ছে ফিটাল মেডিসিন সায়েন্স এবং এই কাজটা যে যারা করেন তাদের ফিটাল মেডিসিন এক্সপার্ট বলা হয় সো এক্ষেত্রে ফিটাসই হচ্ছে হচ্ছে পেশেন্ট মানে আনবোর্ন যে চাইল্ড সেই হচ্ছে কিন্তু পেশেন্ট এবং তারই আমরা স্বাস্থ্য পরীক্ষা করছি যখন আমরা মাস্টার হেলথ চেক বলছি তার মানে প্রেগনেন্সি চলাকালীন বাচ্চাকে তিন থেকে চারবার পরীক্ষা করে তার শারীরিক এবং দরকার হলে জেনেটিক সুস্থতা আমরা জেনে নিতে পারি প্রথম যে জিনিসটা এক্ষেত্রে করা হয় সেটা মোটামুটি প্রেগনেন্সি তিন মাসের মাথাতে করা হয় যেটাকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং বলে থাকি এক্ষেত্রে দুটো কম্পোনেন্ট আছে এক্ষেত্রে একটা হচ্ছে আলট্রাসাউন্ড রিলেটেড কম্পোনেন্ট যেটাকে আমরা স্বাভাবিকভাবে এনটি স্ক্যান বলে থাকি আর তার সঙ্গে একটা বিশেষ রক্ত পরীক্ষা হয় যেটাকে আমরা ডাবল মার্কার টেস্ট বলে থাকি এই দুটো মিলিয়ে আমাদের কম্বাইন্ড ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং বলা হয় এটা প্রেগনেন্সির তিন মাস মানে ১২ থেকে ১৩ হপ্তার মধ্যে করা হয়ে থাকে যদি কেউ এই সময়ের মধ্যে ডাক্তারের কাছে পৌঁছোতে না পারেন তাহলে এর একটা অল্টারনেট সময় আছে পনেরো থেকে ষোলো হপ্তার মধ্যে ডাক্তারের কাছে যদি পৌঁছোতে পারেন সেক্ষেত্রে কোয়াড স্ক্রিনিং টেস্ট এবং আর্লি অ্যানাটমি স্ক্যানের সাহায্যে ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষা আমরা করতে পারি এবার এটা কেন করা হয় আপনাদের মধ্যে হয়তো অনেকেই ডাউন্স সিন্ড্রোম বলে একটা সমস্যার কথা শুনে থাকবেন এটা হচ্ছে ওয়ান অফ দ্য কমনেস জেনেটিক প্রবলেম এবং এক্ষেত্রে যেটা হয় যে বাচ্চারা জন্মায় বেশ অনেক দিন অবধি বেঁচে থাকে একটা বিশেষ ধরনের এদের মুখটা হয় একটু ফ্ল্যাট ফেস একটু মঙ্গোলিয়ান ফেস যেটাকে আমরা বলি নাকের দিকটা চাপা থাকে মুখের দিকটা চাপা থাকে কিন্তু এর সঙ্গে তাদের কিছু শারীরিক ত্রুটি যেমন হার্ট হার্টের সমস্যা কিডনির সমস্যা এবং বড়ো বড়ো অঙ্গের সমস্যা থাকতে পারে আবার নাও থাকতে পারে শতকরা পঞ্চাশ ভাগ ডাউন্স বেবিদের কোনো ফিজিক্যাল প্রবলেম এক্সেপ্ট তাদের যেরকম দেখতে হয় সেটুকু ছাড়া আর কিছু থাকে না কিন্তু আর একটা সমস্যা যেটা প্রায় সবাই ক্ষেত্রেই থাকে সেটা হচ্ছে যে তাদের বুদ্ধির বিকাশটা সঠিক সময়ে সঠিকভাবে হয় না যার ফলে তারা নর্মাল লাইফ লিড করতে পারে না পড়াশোনার জন্য অনেক ক্ষেত্রেই তাদের স্পেশাল স্কুলে পাঠাতে হয় বা একটা সার্টেন এজের 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 পর থেকে তাদের বিভিন্ন শারীরিক কমপ্লিকেশানস ডেভেলপ করতে পারে এবং তারা কিন্তু নিজেরা নিজেদের দেখাশোনা করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রেই সমাজ এবং পরিবারের উপর বোঝা হয়েই তারা বেঁচে থাকে এটা কাম্য নয় আমরা যদি কারুর কোনো টেস্ট না করি অ্যাভারেজ পপুলেশানে সাতশো জনের মধ্যে একজন বাচ্চা ডাউন সিনড্রোম হতে পারে সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয় যদি আমরা দেখে থাকি শহর কলকাতা বা পশ্চিমবাংলার মধ্যে যত বাচ্চা জন্মায় তাদের মধ্যে যদি সাতশো জনের মধ্যে একজনের ডাউন্স বেবি হয় তাহলে কিন্তু আপনারা চিন্তা করতে পারেন সংখ্যার সমস্যাটা কিন্তু যথেষ্ট সেই কারণে এই ব্যাপারে অ্যাওয়ারনেসটা খুব খুব গুরুত্বপূর্ণ এই যে টেস্টের কথা আমি বললাম ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং যেখানে একটা বিশেষ আলট্রাসোনোগ্রাফির সাহায্যে আমাদের যে আনমোন চাইল্ড বা গর্ভস্থ বুম যেটা তার ঘাড়ের একটা থিকনেস আমরা মাপি এবং তার সঙ্গে আরও কিছু আলট্রাসাউন্ড প্যারামিটার্স বা ফ্যাক্টর আমরা চেক করি এবং তারপরে আমরা মায়ের একটু বিশেষ রক্ত নিই তার মধ্যে দুটো হরমোন থাকে ফ্রি বিটা এই সিজি এবং প্যাপ এ বলে দুটো হরমোন থাকে এই দুটো হরমোনের মেজারমেন্ট বা কোয়ালিটিটা আমরা এই কোয়ান্টিটিটা আমরা মেজার করি তারপরে এই আলট্রাসাউন্ড ফ্যাক্টার্সের সঙ্গে মায়ের হিস্ট্রি তার মধ্যে মায়ের এজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই সব কিছু মিলিয়ে আমরা একটা কম্পিউটারাইজ প্রোফাইলিং করি একটা সফটওয়্যারের সাহায্যে এবং সেটা ক্ষেত্রে আপ টু নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রেই এই ডাউন্স সিনড্রোম বলে সমস্যাটা আছে কি নেই আমরা বুঝতে পারি যদি কেউ দেরি করে আসেন কারণ কি এই ডবল মার্কার এবং এনটি স্ক্যান সাড়ে তেরো চোদ্দো হপ্তাহ পরে করা যায় না যদি কেউ তারপরে ডাক্তারদের কাছে পৌঁছান তাদের ক্ষেত্রে কোয়াড্রুপুল স্ক্রিনিং এবং আলট্রাসাউন্ডের সাহায্যে আমরা বাচ্চা গ্রোথ বিশেষ কিছু অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এবং রক্তের চারটে হরমোন মার্কার আমরা দেখি সেই জন্য এটাকে কোয়াড্রোপুল টেস্ট বলা হয় এবং সেম পদ্ধতিতে সফটওয়্যার অ্যানালিসিস করে আমরা বুঝতে পারি যে বাচ্চাদের এক্ষেত্রে ডাউন সিনড্রোম বা অ্যালায়েড যে প্রবলেম আছে কিনা সেগুলো কতটা সম্ভব না এবং এই টেস্টগুলো যদি বলে আপনার বাচ্চা ঠিক থাকবে সঠিকভাবে যদি এই টেস্টগুলো করা হয় তাহলে কিন্তু নাইনটি টু নাইনটি ফাইভ অ্যাকুরেসি নিয়ে আমরা বলে দিতে পারি যে বাচ্চার সমস্যা থাকবে কি থাকবে না এক্ষেত্রে কোয়ালিটি অব দ্য আলট্রাসাউন্ড মানে কীভাবে আলট্রাসাউন্ডটা করা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ যে ব্লাড টেস্টগুলো করা হচ্ছে সেটা সঠিকভাবে সঠিক ল্যাবে এবং সঠিক মেশিনের সাহায্যে করা হচ্ছে কিনা না অতীব গুরুত্বপূর্ণ যদি সেটা না করা হয় তাহলে কিন্তু অ্যাকুরেসি সাফার করে এবং ভুল ডায়াগনোসিসের সম্ভাবনা কিন্তু থেকে যায় সুতরাং ঠিক কিভাবে এই টেস্টগুলো করা হচ্ছে এবং ঠিক প্রোটোকল মেনে করা হচ্ছে কিনা ফিটাল মেডিসিন ফাউন্ডেশন অফ ইউকে যারা এই টেস্টটা আবিষ্কার করেছেন তাদের কিছু সেট ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো মেনে যদি এই টেস্টটা করা হয় তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আনবোর্ন চাইল্ডের ক্ষেত্রে এই ডাউন সিন্ড্রোম্যান ডায়াগনোসিস আমরা মোটামুটি তিন থেকে চার মাসের মধ্যেই মায়ের পেটে থাকাকালীন করে ফেলতে পারি দ্বিতীয় যে টেস্টটা আমরা করি সেটাকে বলা হয় অ্যানাটমিক স্ক্যান বা অ্যানোমালি স্ক্যান কলোকুয়ালি অ্যাজ দ্য নেম সাজেস্ট এক্ষেত্রে আমরা বাচ্চার গঠনটাকে পরীক্ষা করি এবং গঠনগত কোনো ত্রুটি আছে কি না সেটা দেখা অথবা বোঝার চেষ্টা করি এটা কমপ্লিটলি আলট্রাসাউন্ডের সাহায্যে করা হয় মোটামুটি আঠেরো থেকে কুড়ি হপ্তাহ মানে সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে আমরা এই বিশেষ পরীক্ষাটা করে থাকি এর একটাই পারপাস সেটা হচ্ছে বাচ্চার কোনো বড়সড় গঠনগত ত্রুটি আছে কি না যদি ভালো মেশিনের সাহায্যে ভালো হাতে সঠিকভাবে এই টেস্টটা করা হয় তাহলে কিন্তু মেজার অ্যাবনর্মালিটিস যেগুলো বড়ো বড়ো অ্যাবনর্ম্যালিটিস বা লাইফ থ্রেটনিং অ্যাবনর্মালিটিস সেটা কিন্তু মোটামুটি শতকরা সত্তর পঁচাত্তর ভাগ ক্ষেত্রেই আমরা বুঝতে পারি এখান থেকে একটা জিনিস কিন্তু বলার আছে এই যে ডায়াগনোসিস থ্রু আলট্রাসাউন্ড অফ ফিটাল অ্যাবনর্মালিটিস মানে বাচ্চাদের গঠনগত ত্রুটি আলট্রাসাউন্ডের সাহায্যে দেখা হত বা বোঝা কিন্তু এ পৃথিবীর কোনো দেশে কোনোভাবে এটা হানড্রেড পারসেন্ট হয় বাট ভালোভাবে করলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে পার্টিকুলারলি ফিটাল মেডিসিন সেন্টারগুলোতে যদি এই টেস্ট করা হয় তাহলে কিন্তু মোর দ্যান সেভেন্টি পারসেন্ট ক্ষেত্রে বাচ্চার কোনো যদি মেজার ত্রুটি থাকে তাহলে কিন্তু আমরা দেখতে বা বুঝতে পারি এবার ধরুন আপনি আলট্রাসাউন্ড করালেন এবং দেখা গেল যে বাচ্চার কোনো একটা সমস্যা আছে তাহলে এই সমস্যাটাকে আমরা পাঁচ ভাগে ভাগ করি এক নম্বর হচ্ছে মাইনার প্রবলেমস যে মাইনার প্রবলেমসগুলো বাচ্চা জন্মানোর পরে কোনো বড়সড় ত্রুটি করবে না সেক্ষেত্রে আমরা পেশেন্টদের এনকারেজ করি পেশেন্টসদের কাউন্সেল করি এবং প্রেগনেন্সিটা উইথ মনিটরিং সাবসিকুয়েন্টলি চলতে পারে যদি ত্রুটিটা বড়ো হয় মানে সামথিং যেটা মাইনার নয় বড় কোনো ত্রুটি যদি কোনো অর্গ্যানের থাকে তখন আমরা সেটাকে দেখি যে ফার্স্ট অফ অল এটা ভায়াবেল অ্যাব কিনা মানে এই ত্রুটিটা নিয়ে বাচ্চাটা বাঁচবে কিনা যেমন ধরুন বাচ্চার ব্রেনের অর্ধেকটা ডেভেলপ করলো না যাকে অ্যানেনকেফালি বলা হয় বা দুটো কিডনি কোনো কারণে ডেভেলপ করলো না প্রতিটা বাচ্চাই তৈরি হয় মায়ের থেকে একটা সেল এগ এবং বাবার থেকে একটা সেল স্পাম নিয়ে এই দুটো সেল থেকে লক্ষ লক্ষ সেল তৈরি হয় এবং সেগুলো থেকেই আমাদের অর্গ্যানগুলো তৈরি হয় যেরকম ফ্যাক্টরিতে কোনো একটা জিনিস যখন তৈরি হয় তখন কিন্তু একশোটার মধ্যে একশোটা প্রোডাক্ট পুরোপুরি নিখুঁতভাবে তৈরি হয় না কিছু কিছু ক্ষেত্রে প্রোডাক্টের মধ্যে ত্রুটি থেকে যায় সেরকম হিউম্যান বডিও যখন মায়ের শরীরের মধ্যে তৈরি হয় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থেকে যায় তো এরকম যদি কোনো সমস্যা থাকে যেটা নট কম্পিটেবল উইথ লাইফ মানে সেটা নিয়ে বাচ্চা বাঁচবে না সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে আপনার প্রেগনেন্সি নিয়ে এগুলো উচিত নয় এবং এই পুরো ব্যাপারটা যদি সুনার দ্য বেটার মোটামুটি যদি চব্বিশ সপ্তাহের মধ্যে আইনগতভাবে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন আমাদের দিয়েছেন আপ টু চব্বিশ সপ্তাহের মধ্যে যদি এরকম কোনো ত্রুটি থাকে যেটা নট কম্পিটেবল উইথ লাইফ সেক্ষেত্রে সঠিক নিয়ম ফলো করে টার্মিনেশনের ব্যবস্থা করা যেতে পারে দ্বিতীয় যে সমস্যাটা থাকতে পারে যেটা হচ্ছে যে নট লাইফ থ্রেটনিং সমস্যা কিন্তু তার সঙ্গে কোনো একটা জেনেটিক সমস্যার অ্যাসোসিয়েশন আছে যেমন ধরুন বাচ্চার হাটে একটা ছোট্ট ফুটো আছে যেটা এ নট এ প্রবলেম অনেক ক্ষেত্রেই জন্মের পরে সেটা জানা যায় এবং জানা যাওয়ার পরে ট্রিটমেন্ট করিয়ে সেটা ঠিক করে দেওয়া যায় কিন্তু অনেক সময় এই ভিএসডি বা হার্টের যেটা ফুটো সেটার সঙ্গে ডাউন সিনড্রোমের অ্যাসোসিয়েশন থাকে তাহলে কিন্তু এই হার্টের ফুটোটা ঠিক করলে কিন্তু বাচ্চাটা কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না সো দে উইল হ্যাভ এ পোটেন্সিয়াল ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হ্যান্ডিক্যাপ তো সেই কারণে কিন্তু আমরা বলবো যদি এটা প্রেগনেন্সির চব্বিশ সপ্তাহের আগে ডায়াগনোসিস হয়ে যায় তাহলে কিন্তু না এগোনোই ভালো তৃতীয় যে জিনিসটা আজকালকার দিনে এমন কিছু বাচ্চাদের সমস্যা আছে যেটা কিন্তু পেটের মধ্যেই অপারেশন করে ঠিক করে দেওয়া যায় বিজ্ঞান আমাদের সেই ক্ষমতাটুকুন দিয়েছে যে ফিটাল মেডিসিন স্পেশালিস্টরা বেশ কিছু কন্ডিশান ত্রুটি গর্ভস্থ ভ্রণের ত্রুটি সেটা কিন্তু পেটের মধ্যেই অপারেশন করে বা ট্রিটমেন্ট করে ঠিক করে দিতে পারেন চতুর্থ যে জিনিসটা এর সেভারাল কন্ডিশনস মেজার ত্রুটি যেটা যদি জন্মের আগে ডায়াগনোসিস হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সঠিক মনিটরিংয়ের সাহায্যে বাচ্চা ডেলিভারির পরে সঠিক জায়গাতে ট্রিটমেন্ট করিয়ে এবং অপারেশন করিয়ে পিডিয়াট্রিক সার্জেনদের দিয়ে অপারেশন করিয়ে পুরোপুরি ত্রুটি মুক্ত হওয়া যেতে পারে সুতরাং আজকে যখন আমরা আলট্রাসাউন্ড করছি একশো জনের মধ্যেই আঠেরো থেকে কুড়ি হপ্তাতে পঁচানব্বই জনেরই বাচ্চা কিন্তু ঠিক থাকবে এবং সেটা অত্যন্ত আনন্দের কথা কিন্তু যখন যে চার থেকে পাঁচ পারসেন্ট বাচ্চার একটা সমস্যা বেরুবে সেক্ষেত্রে আমাদের ডিসিশন নিতে হয় থ্রু ডিসকাশান কাউন্সেলিং উইথ দ্য ফিটাল মেডিসিন স্পেশালিস্ট যারা ভ্রূণ বিশেষজ্ঞ ডাক্তার তাদের পরামর্শ নিয়ে দেখতে হবে যে সমস্যা যেটা আছে সেটা ঠিক করা যাবে কি যাবে না যদি না যায় তাহলে চব্বিশ সপ্তাহের মধ্যেই ডিসিশান নিতে হবে যে না আমরা আর এগোবো না এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে চেষ্টা করবো যে কেন এই সমস্যাটা হলো এবং ভবিষ্যতে এই সমস্যাটা যাতে না হয় তার চেষ্টা করতে হবে আর যদি দেখা যায় না সমস্যাটা ট্রিটমেন্ট করিয়ে ঠিক করা সম্ভব তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের জন্মের আগে অথবা পরে ট্রিটমেন্ট করিয়ে জিনিসটা ঠিক করে দেওয়া যেতে পারে ফিটাল মাস্টার হেলথ চেক তৃতীয় যে টেস্টটার কথা আমি বলবো সেটাকে বলা হয় ফিটাল ওয়েলবিং স্ক্যান অর ফিটাল প্রোফাইল স্ক্যানস যেটা নর্মালি অ্যাটলিস্ট একবার প্রেগন্যান্সির আট মাসের মাথায় মানে বত্রিশ থেকে চৌত্রিশ সপ্তাহের মধ্যে করা উচিত এখানে কি দেখা হয় যে আগে যদি দুটো টেস্টের সাহায্যে লাইক ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং এবং অ্যানোমালি স্ক্যানের সাহায্যে দেখা গেছে যে বাচ্চা শারীরিকভাবে এবং জিনগতভাবে সুস্থ এবং সব দিক থেকে প্রেগনেন্সি সঠিকভাবে চলছে তাহলে আট মাসের মাথায় বত্রিশ থেকে চৌত্রিশ সপ্তাহের মধ্যে বাচ্চার গ্রোথটা সঠিকভাবে হচ্ছে কিনা বা বাচ্চার বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে কিনা বাচ্চা মায়ের থেকে সঠিকভাবে রক্ত পাচ্ছেন কিনা এবং বাচ্চা যে জলের মধ্যে পেটের মধ্যে ভাসে সেই জলের পরিমাণটা ঠিক আছে কিনা সেটা ডেফিনেটলি নিশ্চয়ভাবে একবার দেখে নিতে হবে আলট্রাসোনোগ্রাফির সাহায্যে এবং সেক্ষেত্রে বাচ্চার এস্টিমেটেড ফিটাল ওয়েট কতটা হলো এবং সেই যে স্টেশনে কতটা হওয়া উচিত তার সঙ্গে মেচে মেপে বাচ্চার গ্রোথ ভেলোসিটি কার্ভটা দেখতে হয় যে জন্মের সময় বাচ্চাটা যে এক্সপেক্টেড ওয়েট সেই জায়গাতে পৌঁছতে পারছে কিনা যদি দেখা যায় যে বাচ্চা ছোট হচ্ছে তাহলে অতীব সাবধানতা নিতে হয় এবং ছোট থাকার কারণটা আমাদের বার করার চেষ্টা করতে হয় যেটা অনেক ক্ষেত্রেই হয় যে ইউট্রোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি মানে বাচ্চাটা মায়ের থেকে সঠিকভাবে রক্তটা পাচ্ছে না সেই কারণে বাচ্চার গ্রোথটা কম হচ্ছে এবং এই জিনিসটা যদি সঠিকভাবে ডায়াগনোসিস না করা হয় তাহলে কিন্তু রক্ত কম পাওয়ার কারণে বাচ্চা কিন্তু পেটের মধ্যেও মারা যেতে পারে আগেকার দিনে আমাদের যারা শিক্ষকরা ছিলেন তারা অতীব দক্ষ ছিলেন এবং তারা পেটের মধ্যেই হাত দিয়ে বলে দিতে পারতেন যে বাচ্চাটা ছোট কিনা বড় কিন্তু বিজ্ঞান যেহেতু এগিয়েছে এবং আমাদের নলেজটাও এই ব্যাপারে বাড়ছে বেশিরভাগ ক্ষেত্রেই এখন এই ডায়াগনোসিসটা আলট্রাসোনোগ্রাফির সাহায্যে করা হয় এবং করা উচিত তাতে করে কি না ভুল হওয়ার চান্সটা কম থাকে ছোট বাচ্চা অনেক সময় মিস হয়ে যেতে পারে সো অ্যাটলিস্ট আট মাসের মাথায় বাচ্চার একটা গ্রোথ স্ক্যান বা ফিটালিং স্ক্যান বা ফিটাল প্রোফাইল স্ক্যান করে নেওয়া উচিত সেক্ষেত্রে আমরা ড্রপলার আলট্রাসাউন্ডের সাহায্যে বাচ্চার কাছে রক্তের যে ফ্লো সেটাকে মাপতে পারি আলট্রাসাউন্ডের সাহায্যে বাচ্চা সঠিক পরিমাণে জলের মধ্যে ভাসতে পারছে কি সেটা মাপতে পারি বাচ্চা ঠিকঠাক করছে কিনা দেখতে পারি বাচ্চা শ্বাস প্রশ্বাস ঠিকঠাক করছে কিনা এগুলো দেখতে পারি এবং অলসো কিছু কিছু প্রবলেম স্ট্রাকচারাল প্রবলেম যেগুলো চব্বিশ সপ্তাহ পরে ডেভেলপ হয় বা দেখা যায় সেই জিনিসগুলো লেট অ্যানাটমি অ্যাসেসমেন্টও আমরা বত্রিশ থেকে চৌত্রিশ সপ্তাহ আগে করে নিতে পারি এবার কিছু কিছু ক্ষেত্রে ধরুন আগের বাচ্চা ছোটো হয়েছে আগের বাচ্চা পেটে মারা গেছে বারবার গর্ভপাত হয়েছে বা ক্লিনিক্যালি সাসপেক্ট করা হচ্ছে যে না পেট ডাক্তারবাবুর দেখে মনে হচ্ছে না বাচ্চাটা ছোটো গ্রোথ হচ্ছে কি না তাহলে কিন্তু এই ফিটাল গ্রোথ স্ক্যানটা একের জায়গায় একাধিকবার করার দরকার হয় কখনও কখনো এটা আটা সপ্তাহে তিরিশ সপ্তাহে বত্রিশ সপ্তাহে চৌত্রিশ সপ্তাহে একের একাধিকবার এই টেস্টগুলো করা হয় এবং সেক্ষেত্রে আমাদের মেন পারপাস হচ্ছে যে সঠিক সময়ে ডেলিভারিটা এনশিওর করা যেটা আলট্রাসাউন্ড গাইডেড অ্যাসেসমেন্টের সাহায্যে করা হয় এবং গাইনোকোলজিস্ট ডিসিশান নেন কোন সময় নর্মালি আমরা ডেলিভারি থার্টি সেভেন উইক্সের পরে করি নর্মাল হোক সিজার হোক যাই হোক আমাদের টার্গেট হয় ম্যাচুরিটিটাকে অ্যাচিভ করা বাচ্চা সাঁত্রিশ সপ্তাহ কিন্তু বাচ্চা যদি ছোট হয় এবং দেখা যায় যে রিস্কটা বাচ্চার পেটে থাকাকালীন বেশি রাদার দ্যান ডেলিভারি পরে বেশি সেক্ষেত্রে কিন্তু আমরা বাচ্চার ডেলিভারি ডিসিশানটা সাঁড়ে তিরিশ আগেই নেওয়া পছন্দ করি এবং বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রেই ইভেন যদি এনআইসি থাকতে হয় বা স্পেশাল কেয়ারও থাকতে হয় যদি সঠিক সময়ে সঠিকভাবে ডেলিভারিটা করা হয় এবং ডিসিশনটা ঠিক জায়গায় নেওয়া হয় তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেজার অ্যাব নর্মাল ইভেন্টস বাচ্চার পেটের মধ্যে মৃত্যু বা আই এগুলো প্রিভেন্ট করা যায় চতুর্থ যে টেস্টটার কথা আমি মেনশন করব। সেটাকে বলা হয় ফিটাল ইকো কার্ডিওগ্রাফি নাও বেশিরভাগ লো রিক্স পপুলেশনে এই টেস্টটা মাস্ট নয় বাট যে সময়ে আমরা বাস করছি ছোটো ছোটো ফ্যামিলি প্রত্যেকেই চায় তাদের বাচ্চা যে হবে তারা সুস্থ হোক যাতে স্বাভাবিকভাবে সাবসিকুয়েন্ট লাইফে বড় হতে পারে এবং মাসতে পারে সো ফিটাল ইকো কার্ডিওগ্রাফি হচ্ছে একটা আলট্রাসাউন্ড বেসিস অ্যারেঞ্জমেন্ট বা টেস্ট যেটা মোস্টলি আমাদের যারা কার্ডিওলজিস্ট ফিটাল কার্ডিওলজিস্ট বা যারা হার্টের বিশেষজ্ঞ ডাক্তার বা ফিটাল মেডিসিন স্পেশালিস্ট তারা করে থাকেন এরা আনবোর্ন চাইল্ড বা গর্ভস্থ ভুনে যে হার্টটা যেটা তৈরি হচ্ছে সেটা সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা সেটা আলট্রাসাউন্ডের সাহায্যে দেখতে পারেন বা বুঝতে পারেন আইডিয়ালি এটা বাইশ থেকে চব্বিশ সপ্তাহ মানে অ্যাপ্রক্সিমেটলি ছ মাসের মধ্যে মাসের মাথায় করা উচিত যখন হার্টটা একটা সার্টেন সাইজ নিতে পারে এবং প্রায় সমস্ত হার্টের থ্রুটি বিশেষজ্ঞরা এই স্ক্যানটা যারা করেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে পারেন বা সন্দেহ করতে পারেন এবার হার্টের যদি কোনো সমস্যা থাকে সেটা যদি কোনো কারেকশানস করা যায় বা জন্মের পরে ট্রিটমেন্ট করিয়ে বা সার্জারি করে ঠিক করে দেওয়া যায় তাহলে সেই ব্যাপারে অ্যাডভাইস করেন আর এমন যদি কোনো কন্ডিশন থাকে হার্টে যেখানে কিন্তু নট কমফেটেবল উইথ লাইফ মানে এই ত্রুটিটা হাতে এতটাই মেজর ত্রুটি জন্মের পরে ট্রিটমেন্ট করিও বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা থাকে না তাহলে কিন্তু চব্বিশ সপ্তাহের মধ্যে টার্মিনেশনের কথা ভাবা উচিত এবার এই ফিটল ইকো কার্ডিওগ্রাফিটা হাইরিক্স পপুলেশান যারা যেমন ধরুন যাদের ডায়াবেটিস আছে যাদের ইনফার্টিলিটি থেকে আইভিএফ করিয়ে ট্রিটমেন্ট এসছে বিশেষ কিছু মায়ের মেডিকেল প্রবলেমস যেন অটো ইমিউন ডিসঅর্ডার্স এগুলো যদি থাকে বা আগের বাচ্চার কোনো হাতের ত্রুটি হয়েছে বা ফ্যামিলিতে কোনো হাত হার্টের ত্রুটি আছে বাবা মার মধ্যে যদি কোনো হার্টের ত্রুটি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু মাস্ট মাস্ট বাট লোয়িক্ক পপুলেশান যাদের আদারওয়াইজ এরকম কোনো হাইডিস্স সিস্টে নেই তারাও এই টেস্টটা করার কথা ভাবতে পারেন তার কারণ রুটিন অ্যানোমালি স্ক্যান আঠেরো থেকে কুড়ি হপ্তাতে হার্টের কিন্তু সব রোগ বোঝা নাও যেতে পারে এবার এই যে টেস্টগুলোর কথা বললাম এটা কিন্তু আইসোলেটেড কোনো টেস্ট নয় হ্যাঁ এই যে চার পাঁচটা টেস্টের কথা আমি বললাম এগুলো কোনোটাই ইন আইসোলেশন নয় এগুলো কিন্তু করানো উচিত ইন কম্বিনেশন সেই জন্যেই আমি এক্ষেত্রে কিন্তু মাস্টার হেলথ চেক কথাটা প্রথমেই ইউজ করেছি যেরকম আপনি যখন আপনার অ্যানুয়াল মাস্টার হেলথ চেক করাতে যান তখন কিন্তু আপনার কিছু ব্লাড টেস্ট হয় কিছু আলট্রাসাউন্ড হয় কিছু চেস্ট এক্সরে হয় আপনাকে ট্রেডমিলে দৌড়োতে হতে পারে সেরকম যখন আমরা বাচ্চার গর্ভস্থ গুণের স্বাস্থ্য পরীক্ষা পেটের মধ্যে করছি তখন কিন্তু এই টেস্টগুলো কোনোটাই কোনো আইসোলেশনে নয় ইটস এ প্যাকেজ অর ইটস এ সিস্টেম অর ইটস এ স্ক্রিনিং প্রোগ্রাম যেখানে কিন্তু প্রতিটা টেস্টেরই কিছু পারপাস আছে কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে এবং সবগুলোই কিন্তু নট ইন আইসোলেশন সো আজকে যদি আপনি তিন মাসের মাথায় ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং অথবা চার মাসের মাথায় কোয়ার্ড্রোপুল টেস্ট করান তারপরে পাঁচ মাসের মাথায় আপনি যদি অ্যানাটমি বা অ্যানোমালি স্ক্যান করায় করান তারপরে যদি আপনি ছ মাসের মাথায় ইকো কার্ডিওগ্রাফি করান আট মাসের মাথায় ফিটাল গ্রোথ স্ক্যান বা ওয়েলবিং স্ক্যান করান তাহলে কিন্তু আপনার বাচ্চাটা যখন জন্মাবে সে যে কমপ্লিটলি সুস্থ হবে তার সম্ভাবনা কিন্তু অনেক 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 বেশি এরকম নয় যে এই সবকটা টেস্ট করালেই যে হান্ড্রেড পারসেন্ট ক্ষেত্রেই বোঝা যাবে যে বাচ্চার কোনো সমস্যা নেই সেটা কিন্তু নয় কিন্তু এই টেস্টগুলো যদি আপনি সঠিক জায়গায় সঠিকভাবে ভালোভাবে ফিটাল মেডিসিন এক্সপার্টদের সাহায্যে করান তাহলে কিন্তু আপনার বাচ্চা যে সুস্থ হবে এই জিনিসটা এনশিওর করা যেতে পারে সেই জন্যই ইটস এ প্রোগ্রাম এবং সমস্ত প্রেগন্যান্ট মহিলাদেরই এই তিনবার বা চারবার অ্যাসেসমেন্টটাকে করানো উচিত প্রেগন্যান্সি চলাকালীন এবং সেই জন্যই আমরা এই শব্দটাকে ইউজ করছি ইটস এ ফিটাল মাস্টার হেলথ চেক এবার ধরুন কোনো সমস্যা পাওয়া গেল যেটা হচ্ছে কম্পিটেবল উইথ লাইফ বা যেটা কিন্তু জন্মের পরে বা পেটে থাকাকালীন ট্রিটমেন্ট করে ঠিক করে দেওয়া যায় বা আমরা সাসপেক্ট করছি এই সমস্যাটার সাহায্যে কোনো একটা জেনেটিক প্রবলেম বা জিনগত ত্রুটি অ্যাসোসিয়েটেড থাকতে পারে তাহলে আমরা কী করতে পারি আমরা যেটা করি যে গর্ভস্থ ভ্রুণের যে সেল বা ক্রোমোজোম বা ডিএনএ সেটাকে আমরা পেট মায়ের পেট থেকে বার করে নিই যে প্রসিডিওরটার সাহায্যে যেটা করা হয় তার দুটো নাম আছে একটাকে বলা হয় কোরিয়ান ভিলাস স্যাম্পলিং অর সি ভি এস আর একটার নাম হচ্ছে সিন্টেসিস অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে বাচ্চা যে জলের মধ্যে ভাসে সেটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড আর সেই জলটা মায়ের পেট থেকে আলট্রাসাউন্ডের গাইডেন্সের সাহায্যে অ্যাপ্রক্সিমেটলি ফিফটিন মিলস অল্প পরিমাণে বার করে নিয়ে সেখান থেকে বাচ্চার সেল বা ভ্রূণ পরীক্ষার নামটা হচ্ছে অ্যামনিওসিনটেসিস সিভিএস হচ্ছে প্ল্যাসেন্টা বা ফুল যেটা থাকে তার একটু গুঁড়ো বা ডাস্ট বা একটু ফ্লুইড সংগ্রহ করে নিয়ে সেখান থেকেও আমরা বাচ্চার সেল বা ক্রোমোজোম বা ডিএনএ পেতে পারি এবং তার অ্যানালিসিসের সাহায্যে বাচ্চার ডেনে জেনেটিক হেলথ আমরা ডিটারমিন করতে পারি সিভিএস নর্মালি তিন মাস মানে টুয়েলভ থেকে থার্টিন উইক্সের মধ্যে করা হয় তার পরে বা আগে করা যায় না অ্যামনিওসিনটেসিস যদি কারোর করতে হয় সেটা করার নিয়ম হচ্ছে মিনিমাম ফিফটিন অ্যান্ড হাফ উইক্স মানে টু সিক্সটিন উইক্স মানে হচ্ছে চার মাস এই দুটো জিনিসেই ভয়ের কিছু নেই অনেক সময় আপনাদের ভয় হতে পারে যে প্রেগনেন্সি চলাকালীন পেটের মধ্যে আবার একটা নিডল দেবে সেরকম রকম ব্যাপার ব্যাপারটা মোটেই ভয়ের নয় ইটস এ ভেরি রুটিনলি পারফর্ম প্রসিডিওর এটা করতে কোনো ব্যথা যন্ত্রণা লাগে না চামড়ার তলাতে একটু ছোট্ট ইঞ্জেকশানের সাহায্যে চামড়ার তলা ফ্যাট যেটা থাকে সেটাকে অবশ করে দেওয়া হয় তারপরে ফিটাল মেডিসিন বিশেষজ্ঞরা অতি সূক্ষ্ম নির সাহায্যে ইদার একটু প্লাসেন্টাল রস বা ডাস্ট বার করে নেন অথবা বাচ্চার জল একটু বার করে নেন এবং সেই জলটা থেকে বাচ্চা সেল আইসোলেট করে ফার্দার টেস্ট করা হয়ে থাকে হবার পরে একটু রেস্টে থাকতে হয় আধ ঘন্টা এক ঘন্টা শুয়ে থাকতে হয় বাড়িতে গিয়ে দুটো তিনটে দিন রেস্ট রেস্টে থাকতে হয় এবং রেজাল্টটা রাফলি বেশিরভাগ ক্ষেত্রেই সাত থেকে চোদ্দ দিনের মধ্যে পাওয়া যায় যে বাচ্চা জিনগতভাবে সুস্থ কিনা। আমাদের দেশে থ্যালাসেমিয়া বলে একটা কন্ডিশন আছে যেটা অতীব গুরুত্বপূর্ণ যেখানে বাবা এবং মা দুজনেই যদি ক্যারিয়ার হন থ্যালাসেমিয়া তাহলে শতকরা পঁচিশ ভাগ চান্স থাকে বাচ্চা থ্যালাসেমিয়া হবার আমরা এই ধরনের পরীক্ষা অ্যামনিওসিন্টেসিস এবং সিভিএস পরীক্ষার মাধ্যমে আমরা বুঝে যেতে পারি যে গর্ভস্থ ভুন বা আনবর্ন চাইল্ড যেটা বাবা এবং মা দুজনেই যদি ক্যারিয়ার হন তাহলে তার বাচ্চার অ্যাকচুয়াল থ্যালাসেমিয়া রোগ হওয়ার সম্ভাবনা কতটা সেটা আমরা এই ধরনের টেস্টের সাহায্যে বুঝতে পারি এছাড়াও ডাউন সিনড্রোম যেটা আমি আগে মেনশন করেছি যেটা এন্টি স্ক্যান অথবা ডবল মার্কার টেস্ট ফার্স্ট টাইমস্টার স্ক্রিনিং অথবা কোয়াড্রুপল টেস্টের সাহায্যে সন্দেহ করা হয় এবং যদি সন্দেহ থাকে তাহলে এই ধরনের টেস্টের সাহায্যে আমরা ইয়েস্নো করে নিতে পারি কেউ কেউ যদি আপনারা নিটলে খুব বেশি ভয় পান তাহলেও কিন্তু একটা অতিরিক্ত টেস্ট আছে যেটাকে বলা হয় এনআইপিটি টেস্ট অর নন ইনভেসিভ প্রিন্যাটাল টেস্ট সেটা কি না মায়ের রক্ত আর বাচ্চার রক্ত একসঙ্গে মিশছে মায়ের শরীরের মধ্যে তো মায়ের রক্ত থেকে ভ্রুণের ডিএনএ বার করে সিমিলার অ্যানালিসিস করা যায় সব টেস্ট এই টেস্টের সাহায্যে করা যায় না যেটা অ্যামনিওসিনটেসিস বা সিভিএসের সাহায্যে করা হয় কিন্তু ডাউন সিনড্রোমের মতন অনেক টেস্ট আছে যাদের কিন্তু এই ধরনের এনআইপিটি টেস্ট ওর মায়ের রক্ত থেকে ভ্রূণের ডিএনএ পরীক্ষা শতকরা নাইনটি নাইন পারসেন্ট নিয়ে দেখা অথবা বোঝা যায় এই টেস্টে কিছু লিমিটেশনস আছে যে অনেক ক্ষেত্রে মায়ের রক্ত থেকে বাচ্চার ডিএনএ সেই অ্যাবাউট থ্রি পারসেন্ট ক্ষেত্রে নাও পাওয়া যেতে পারে সেক্ষেত্রে কিন্তু এই টেস্টে ব্লাড টাওয়ার নিতে হয় অথবা ইনভেসিভ টেস্টে চলে যেতে হয় সো বিজ্ঞানটা এখন এমনইভাবে এগিয়ে গেছে ওভার লাস্ট ফিউ ইয়ার্স যেখানে কিন্তু কোনো কিছুই আজানা নেই এবং আপনি যখন কোনো বাচ্চা জন্ম দিতে চলেছেন তখন কিন্তু আপনার দের মানে স্বামী এবং স্ত্রীর মেন এম হচ্ছে যেন একটা সুস্থ বাচ্চা হয় যে ভবিষ্যতে একটা সফল এবং সুস্থ জীবন যাপন করতে পারে সেক্ষেত্রে এই এতগুলো টেস্টের কথা আমি বললাম এগুলো কিন্তু অতীব অতীব গুরুত্বপূর্ণ এবং সময় যত যাবে ফ্যামিলি ছোট হয়ে যাচ্ছে সাপোর্ট করার লোকজন নেই আগেকার দিনে ঠাকুমা দিদিমা বা বাড়িতে লোকের সংখ্যা বেশি থাকতো আজকালকার দিনে যদি একটাও অসুস্থ বাচ্চা হয় তাহলে কিন্তু পুরো ফ্যামিলি পুরো সোসাইটি এটার ওপর একটা বোঝা হয়ে থাকে সেই কারণে খুব মনোযোগ সহকারে যে কথাগুলো বললাম আপনারা ভাবতে পারেন এবং যদি আপনি প্রেগন্যান্ট হন বা ভবিষ্যতে প্রেগন্যান্সির চেষ্টা করবেন তখন কিন্তু এই টেস্টগুলো মাস্ট সঠিকভাবে আগেকার দিনে বেশিরভাগ এই ধরনের টেস্ট রেডিওলজি সেট বা স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক সেন্টারে হতো কিন্তু ইনক্রিজিংলি এই এই টেস্টগুলো বিশেষ সেন্টার যেগুলো ফিটাল মেডিসিন সেন্টার বলা হয় সেরকম জায়গাতেই করা হচ্ছে এবং এই টেস্টগুলোর সাহায্যে আপনি কিন্তু আপনার আনবোর্ন চাইল্ড যে বা আপনার যে গর্ভস্থ সন্তান সেই সঠিকভাবে সুস্থ থাকবে কিনা সেটা দেখে নিতে অথবা বুঝে নিতে পারেন থ্যাংক ইউ